হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে কই মাছ রান্না করব দই দিয়ে। নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখো। এবার আমি হালকা ভেজে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াইতে দিয়েছি, রান্না করব এখন। আর মশলা করে নিয়েছি এখানে, পেঁয়াজ, টমেটো আর আদা বাটা করে নিয়েছি আমি। এবার আমি কড়াইতে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে আমি তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি, সেই দইটা আমি দিয়ে দিলাম। এইবার মাছগুলো আমি ছেড়ে দিলাম, দেখো। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ধনে পাতা দেবো এর উপরে। ধনে পাতা দিলে খুব টেস্টি হয় খেতে কই মাছটা, আর কই মাছটা খেতেও দারুণ হয়েছিল, দেখো সুন্দর হয়ে গেছে। আমি নামিয়ে ফেললাম কই মাছ। বাই বাই সবাইকে।